এরা কি মনে করে সুন্নাহ শুধু টুপির মধ্যে, সুন্নাহ দাড়ির মধ্যে, সুন্নাহ শুধু লম্বা জামার মধ্যে, সুন্নাহ দস্তরখানের মধ্যে, সুন্নাহ খানা খাওয়ার মধ্যে, সুন্নাহ শুধু মসজিদে ঢোকার মধ্যে, মসজিদ থেকে বের হওয়ার মধ্যে? তাই ম্যাজিস্ট্রেট করে সুন্নাহ কোথায়, জজ করে সুন্নাহ কোথায়, হাই করে সুন্নাহ কোথায়, সুপ্রিম করে সুন্নাহ কোথায়, ওই সংসদের সুন্নাহ? তুমি কি কোরআনের মধ্যে পড়ো নাই মাসালাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাস মুসাল্লিন ওয়ালাম নাকু মুতঈমুল মিসকিন ওয়ালাম নাকু মুতঈমুল মিসকিন? আমার মেয়ের বিবাহে তো সিঙ্গাপুর থেকে মার্কেট করছি, কিন্তু পাশের বাড়ির মেয়েটা বিবাহ দেওয়ার সময় একটা কাপড়ের ব্যবস্থা করি নাই। আমার পোষাবারের জন্য হাজার কোটি টাকা খরচ করছি, কিন্তু পাশের বাড়ির মেয়ের বাচ্চাটাকে উঠাইয়া দেওয়ার সময় ওর পোষাবারকে পাঁচটা মানুষ খাওয়াবে সেই ব্যবস্থা করি নাই। আমার বাচ্চার তো শাড়ি কাপড়ের কোনো অভাব ছিল না, কিন্তু পাশের বাড়ির গরিব বাচ্চাটা সারা রাত্র ওই শীতের মধ্যে কাতরাইছে, একটা সোয়েটার ব্যবস্থা করি নাই। আমার তো বাড়িটা ছিল মরমার পাথরে, কিন্তু ওর ঘরের থেকে সারা রাত্র বৃষ্টি পড়ছে, কিন্তু একটা টিনের ব্যবস্থা আমি করতে পারি নাই। আমি তো সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা করছি, কিন্তু পাশের বাড়ির গরিবটা সারা রাত্র পেটের ব্যথায় কাঁপছে, কিন্তু একটা প্যারাসিটামল ট্যাবলেটের ব্যবস্থা করি নাই। মাসালাকা কুন ফি সাকার ক্বালু লাম নাকুন মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকুন মুতঈমুল মিসকিন আকুন্না নাখুযু মা আল খায়িদ। আমি ওলামা তলামাকে বলবো ইসলাম শেখেন, ইসলাম বুঝান, শুধু পুরোহিতদের মতো কিছু মন্দিরে গিয়ে ইবাদত করার নাম ইসলাম না। খ্রিস্টানদের মতো রবিবার গিয়া ওই গির্জায় মাথা নত করার নাম ইসলাম না। ওই হিন্দুদের মতো পৈতা পরা এবং ওই হাতের মধ্যে রাখি বন্ধন করা ইসলাম না। কোড অফ ইসলাম, কমপ্লিট কোড অফ লাইফ, কমপ্লিট কোড অফ লাইফ, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সমস্ত সমস্যার সমাধানকে দিতে পারে ইসলাম। ইসলাম ইসলাম বুঝো নাই বাবা, সমস্যা ইসলাম বুঝো নাই। লিও জিরাহু আলা দ্বীনি কুল্লি, আমার নবী সমস্ত নীতি আদর্শ বিজয় অর্জন করবে। যে আজকে কার নীতি বিজয় অর্জন করছে, মাওসুতুনের, কার্ল মার্কসের, আব্রাহাম লিংকনের? আর তুমি নবীর মহব্বত করতে আছো, ও জালেম তুমি নবীকে মহব্বত করো? তুমি নবীর মহব্বতে কি বুঝছো, নবীর মহব্বতে কি বুঝছো তুমি? তুমি নবীকে ঘৃণা করতেছো, নাউজুবিল্লাহ। আচ্ছা দেখেন তো, আমি নামাজ পড়ি কার নিয়ম অনুযায়ী? নবীর নিয়ম অনুযায়ী। মসজিদ থেকে বের হয়েছি কার নিয়ম অনুযায়ী? নবীর নিয়ম অনুযায়ী। আমি শুই কার নিয়ম অনুযায়ী? কথা বলেন না কেন সবাই? আমি ইস্তেনখানায় ঢুকি কার নিয়ম অনুযায়ী? বের হই কার নিয়ম অনুযায়ী? খাই কার নিয়ম অনুযায়ী? উঠি কার নিয়ম অনুযায়ী? সব জায়গায়। কারণ কি, আমি মনে করি এই সমস্ত জায়গায় নবী নিয়ম দিতে যোগ্যতা রাখে, বিধায় সে যে নিয়ম দিছে সেই অনুযায়ী আমি চলতেছি, কিন্তু ম্যাজিস্ট্রেট করে চলে কার নিয়ম অনুযায়ী? কথা বলেন না কেন? জজ কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট, সংসদ, তখন তুমি কি বলবা যে প্রস্রাবখানায় কিভাবে ঢুকবো, কিভাবে বের হবো, এই নিয়ম দেওয়ার ক্ষমতা আমার নবীর আছে, কিন্তু ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট, সংসদ কিভাবে চলবে, এই নিয়ম দেওয়ার মতো জ্ঞান আমার নবীর নেই। আসতে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। বুঝছেন, অথচ নবীর মহাব্বাতে এসকে সুমা দেয় শুধু পাগল হয়ে গেছে নবীর এসকে। এরা কি মনে করে সুন্নাহ শুধু টুপির মধ্যে, সুন্নাহ দাড়ির মধ্যে, সুন্নাহ শুধু লম্বা জামার মধ্যে, সুন্নাহ দস্তরখানের মধ্যে, সুন্নাহ খানা খাওয়ার মধ্যে, সুন্নাহ শুধু মসজিদে ঢোকার মধ্যে, মসজিদ থেকে বের হওয়ার মধ্যে? তাই ম্যাজিস্ট্রেট করে সুন্নাহ কোথায়, জজ করে সুন্নাহ কোথায়, হাই করে সুন্নাহ কোথায়, সুপ্রিম করে সুন্নাহ কোথায়, ওই সংসদে সুন্নাহ ইসলাম কোথায় নিয়ে ঠেকাইছে রাখছেন? ইসলামকে কোথায় নিয়ে ঠেকাইছি আমরা? ইসলাম কোথায় নিয়ে ঠেকাইছি? ইসলামের সুন্নাত মনে করে শুধু টুপির মধ্যে, দাড়ির মধ্যে, আর খানার দস্তরখানের মধ্যে, কিন্তু সংসদের মধ্যে, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের মধ্যে? আপনার আমার ধারণাই চলে আসছে এর মধ্যে সুন্নাতি নেই, সুন্নাতি নেই। ও হরে মুসলমান,
কি বলবো বলেন, চিন্তাও করি না। বরং চিন্তা তো দূরের কথা, কেউ যদি চিন্তা করে তাকে আমি মনে করি মুসলমানই না। এ হুজুর আবার কোথার থেকে আসছে? এরা হলো বৌদ্ধ ধর্ম পালন করে, হিন্দু ধর্ম পালন করে, এরা হলো শিখ ধর্ম পালন করে। বিশ্বাস না কেন? নবী আলাইহিস সালাম ধর্মীয় প্রধান, গুরু নানক সেও ধর্মীয় প্রধান, বৌদ্ধদেব ধর্মীয় প্রধান, রাধা কৃষ্ণ সেও ধর্মীয় প্রধান, চারো জন ধর্মীয় প্রধান, বৌদ্ধদেব ধর্মীয় প্রধান, গুরু নানক ধর্মীয় প্রধান, রাধা কৃষ্ণ ধর্মীয় প্রধান, আমার নবীও ধর্মীয় প্রধান। পার্থক্যটা কি? পার্থক্যটা কি আমাকে বলেন? গুরু নানক ধর্মের প্রধান, রাষ্ট্র প্রধান না। শ্রীকৃষ্ণ ধর্মের প্রধান, রাষ্ট্র প্রধান না। বৌদ্ধদেব ধর্মের প্রধান কিন্তু রাষ্ট্রের, আমার নবী ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান। তোমাকে বুঝতে হবে, নবীকে চিনতে হবে। গুরু নানক, বৌদ্ধদেব, রাধা কৃষ্ণ শুধু ধর্ম নিয়ে চিন্তা করছে, রাষ্ট্র নিয়ে চিন্তা করে নাই। কার্ল মার্কস, মাও সেতুং শুধু রাষ্ট্র নিয়ে চিন্তা করছে, ধর্ম নিয়ে চিন্তা করে নাই। কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিংকন শুধু রাষ্ট্র নিয়ে, ধর্মবাদ, ধর্ম কিচ্ছু না। গুরু নানক, বৌদ্ধদেব, রাধা কৃষ্ণ শুধু ধর্ম নিয়ে, রাষ্ট্রবাদ, একজনে শুধু রাষ্ট্র ধর্মবাদ, একজনে ধর্ম রাষ্ট্রবাদ। কিন্তু আমার তোমার আমার নবী তিনি ধর্ম নিয়েও চিন্তা করছেন, রাষ্ট্র নিয়েও চিন্তা করছেন। কিন্তু যারা শুধু বৌদ্ধদেবের উম্মত হবা, গুরু নানকের উম্মত হবা, উম্মত মানে অনুসারী, তারা শুধু ধর্ম নিয়ে চিন্তা করবে, রাষ্ট্র চিন্তার দরকার নেই। যারা কার্ল মার্কস, মাও সেতুং উম্মত হবা, তারা শুধু রাষ্ট্র নিয়ে চিন্তা করবে, ধর্ম নিয়ে চিন্তার দরকার নাই। কিন্তু যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মত হবা, তাদেরকে ধর্ম নিয়ে চিন্তা করতে হবে, রাষ্ট্র নিয়ে চিন্তা করতে হবে। ইসলাম বুঝো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাজারে গেলেন, মানুষের প্রশ্ন করছে হযরত কেন আসছেন, দেখি রুমের মধ্যে যে কিতাব পড়ায় মাসালা দেই বাজারে বেচা বিক্রি, আমি দেখার জন্য আসছি সেই মাসালা অনুযায়ী বাজারে বেচা বিক্রি চলে কি চলে না। আমি তোমাদেরকে বলতে চাই, ওলামাদেরকে বলতে চাই, কিতাবের মধ্যে যা পড়াইছেন একদিনও দেখছেন সেই বাজার অনুযায়ী, সেই অনুযায়ী বাজার চলে কি চলে না? ম্যাজিস্ট্রেট কোর্ট চলে কি চলে না? জজ কোর্ট চলে কি চলে না? হাইকোর্ট চলে কি চলে না? সুপ্রিম কোর্ট চলে কি চলে না? সংসদ চলে কি চলে না? দেখছেন একদিনও? পড়ান কেন? দরকারটা কি এত পড়ানো? ইসলাম বুঝো, দিন কি জিনিস বুঝতে হবে তোমার। তুমি দিন বুঝোই নাই, তুমি ধর্ম বুঝছো কিন্তু দিন বুঝো নাই। ইসলাম, দিন, শরীয়ত কত সুন্দর জিনিস। আমি তো বলছি শুধু মানুষের জন্য, আসলে ইসলাম শুধু মানুষের জন্যই নয়, গোটা মাখলুকাতের জন্য। ইসলাম গোটা গোটা মাখলুকাতের জন্য রহমত, গোটা মাখলুকাতের জন্য রহমত। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কি বলছেন, আমার খেলাফতের আমলে ফোরাতের কূলেও যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমরকে জবাব দিতে হবে, একটা কুকুর কেন না খেয়ে মারা গেল? ওরে গাধা, ইসলাম বুঝাতে পারলাম না, ইসলাম বুঝো নাই। আমার নবী কি বলছে, খবরদার ভোতা ছুরি দিয়ে কোনো জানোয়ার জবে করো না, ও কষ্ট পাবে। ইসলাম তো জানোয়ারের জন্য রহমত। আমার নবী আলাইহিস সালাম কি বলছেন, খবরদার বোঝা টানা শেষ, নেমে পড়ো, জানোয়ারকে রেহাল বানায়ও না, মেম্বার বানায়ও না, ও কষ্ট পাবে। নবী আলাইহিস সালাম তো মেরাজের রজনীতে জাহান্নামের মধ্যে দেখলেন এক মহিলাকে বিলাই খামচি দিতে আসছে, বিলাই, বিড়াল আছে না, শুধু নখ দিয়ে খামচাইতে। ঘটনা কি ভাই জিব্রাইল, এই মহিলাকে এরকম বিড়াল খামচাইতেছে কেন? বলে এই মহিলাই বিড়ালকে কষ্ট দিচ্ছে, জানোয়ারকে কষ্ট দেয়, ইসলাম মানে না। ইসলাম জানোয়ারের জন্য রহমত, গাছের জন্য রহমত। আল্লাহ নবী কি বলছেন, কি বলছেন যে প্রয়োজনহীন একটা জেতার ডাল ভাঙ্গিও না। ইসলাম সব জাতির জন্য রহমত, সব মানুষের জন্য রহমত।
সবটা মাখলুকাত জন্য রহমত, কিন্তু ইসলাম বুঝাতে পারি নাই। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মানুষ ধর্ম কি ইসলাম। আজকে ইসলামকে বিকৃত করিয়া ফেলাইছে কিছু মানুষ, ইসলামের বহির্ভূত পীর পূজা করে, কবর পূজা করে, এইটা পূজা করে, সেইটা পূজা করে, মুসলমান মুসলমানকে গালি দেয়, মুসলমান মুসলমানকে তিরস্কার করে, মুসলমান মানুষকে ঘৃণা করে, এর নাম ইসলাম না। বড় মহাব্বা শিখো, ভালোবাসা শিখো, দিন অনুযায়ী চলো।